ষাট গম্বুজ মসজিদ, এই মসজিদের পিছনে রয়েছে ঘোড়া দিঘি। ইতিহাস ঐতিহ্য বহন করে চলছে 15 শতকের সেই তৈরি ঘোড়া দিঘিতে এখন কচুরিপানায় ভরপুর, আর কচুরিপানা থাকার কারণে সৌন্দর্য বিনষ্ট হচ্ছে এই ঘোড়া দিঘির। আমরা আজকে জানাবো সেই ঘোড়া দিঘির ইতিহাস সম্পর্কে। তবে দেখে আসি সেই ঘোড়া দিঘির বর্তমান চিত্রটা। এই অঞ্চলের সব থেকে বড় দিঘি হলো এই যে ঘোড়া দিঘি, কিন্তু এখানে কচুরিপানায় ভরে গেছে, এটার অপারেশন করা দরকার, কারণ না হলে এইটার যে সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না। আমাদের বাস্তবে দেখে এটা অনেকই সুন্দর লাগছে, দিঘিটা মানে পরিষ্কার হোক তাহলে সুন্দর লাগবে। কচুরি না থাকে, যদি পদ্ম ফুল থাকে তাহলে আরো বেশি সুন্দর দেখা যায়, অনেক সৌন্দর্য ফুটে ওঠে। অনেক মাছ থাকতো, অনেক কিছু এই জায়গায় ছিল, কিন্তু এখন এই জায়গার এই কচুরিপনা, অন্যান্য যেসব জিনিসপত্র, এই যে মানে বলিথিন ময়লা আবর্জনা ফেলে এর ভিতরে, এর পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এই দিঘিটা যদি ভালোভাবে এর যত্ন নিত তাহলে মনে হয় এর পরিবেশটা ভালো থাকতো, মানুষের জন্য এই জায়গায় ঘোরার জন্য খুব ভালো হতো। বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো ঘোষিত, আর এই মসজিদের পশ্চিম পাশে রয়েছে ঘোড়া দিঘি। এই ঘোড়া দিঘিটি তৈরি হয়েছিল প্রায় 600 বছর আগে। এই দিঘিটি একমাত্র এই অঞ্চলের সুপেয় পানির জন্য সংরক্ষণ করা হয়েছিল সেই আমলে। খলিফাবাদ শহর হিসেবে অনেক পরিচিত থাকলেও এখন এই ঘোড়া দিঘিটি রয়েছে কচুরিপানায় ভরপুর। কচুরিপানা অপসারণ না করা হলে এলাকার দর্শনার্থী, যেমন দেশি বিদেশি দর্শনার্থীরা এসে তারা বিমুখ হয়ে চলে যান। এখানরা তারা বলছেন যে দ্রুত গতিতে যদি কচুরিপন অপসারণ করে এখানে পদ্ম ফুল বা শাপলা ফুল ফোটে তাহলে দর্শনার্থীদের জন্য অনেক সৌন্দর্য বৃদ্ধি হবে এবং অনেক আকর্ষণীয় এবং হবে, এমনটাই কিন্তু দাবি করছেন এখানকার মানুষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।